আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এর তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে সব বাধা পেরিয়ে চলো যায় এগিয়ে। তো এই অধ্যায়টি আজ আমরা আলোচনা শুরু করব। এর আগে তো আমরা প্রথম থেকে দ্বিতীয় ক্লাস দ্বিতীয় অধ্যায় পর্যন্ত যতগুলো কাজ দেওয়া ছিল সব ইনশাল্লাহ আমরা শেষ করে দিয়েছি। এখন আমরা সব বাধা পেরিয়ে চলো যায় এগিয়ে এখান থেকে আলোচনা শুরু করব। তো আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব 31 নম্বর পেজ। দেখো, এটা হচ্ছে 31 নম্বর পেজ। এখানে একটা ছক দেখতে পাচ্ছি যেখানে লেখা রয়েছে যে প্রচলিত ইনডোর ও আউটডোর খেলা যেগুলো সবাই খেলতে পারে না। দেখো, সব খেলা কিন্তু সবাই খেলতে পারে না, তাই না? মনে করো ক্রিকেট খেলবে একজন, তো ক্রিকেট খেলা যে যে খেলবে, ক্রিকেট খেলতে হলে তো দৌড়াতে হয়, তাই না? তারপর হাত দিয়ে ব্যাট বা বল বল করতে হয়। এখন যদি কারোর মনে করো হাতের সমস্যা থাকে বা পায়ের সমস্যা থাকে, তাহলে তো সে আর ক্রিকেট এরকম খেলতে পারে না, তাই না? তো এখানে এই বিষয়গুলো লিখতে হবে। তবে এখানে বলে দিচ্ছে যে ইনডোর খেলা আছে, ইনডোর খেলা কোনগুলা, যেগুলো হচ্ছে ঘরের ভিতরে থেকে খেলা যায়, মানে বাসার ভিতর থেকে খেলা যায় যেগুলো আর কি। যেমন দেখো, ইনডোর খেলা হতে পারে লুডু খেলা, তারপরে দাবা খেলা হতে পারে, তাই না? এগুলো হচ্ছে ইনডোর খেলা। তো দাবা খেলা হোক, লুডু খেলা, মনে করো দাবা খেলবে বা এখন সে তো তাকে তো মানে খেলার জন্য তাকে তো বুদ্ধি থাকতে হবে, তাই না? যদি একজন মানে মানসিক ভাবে যদি কারো সমস্যা থাকে, তাহলে সে তো মানে বুদ্ধির খেলা এটা, তাহলে তাকে ওই বিষয়ে বুদ্ধি তো অবশ্যই থাকতে হবে। এটা ইনডোর খেলার একটা সিস্টেম, সবাই তো এটা খেলতে পারবে না, তাই না? আউটডোর কোনগুলো? ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, এগুলো হচ্ছে আউটডোর খেলা, যেগুলো ঘরের ভিতরে খেলা যায় না, তাই না? এইগুলো আর কি। তো এইগুলো এই ছকটা আমাদের পূরণ করবো এখন। দেখো, তো আমরা এইভাবে পূরণ করতে পারি। দেখো, লেখাটা একটু ঝাপসা হয় কিনা একটু বলো। হ্যাঁ, এখানে আমি পড়ে দিচ্ছি, তোমরা পড়ে পড়ে শোনো। এখন দেখো, খেলার নাম এখানে ইনডোরে, ইনডোরে এখানে তোমরা এই সুযোগ লিখবা, ঠিক আছে? লুডু খেলা, লুডু খেলা, এটা শারীরিক ভাবে অসমর্থ এবং বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিরা খেলতে পারবে না। লুডু খেলা শারীরিক ভাবে অসমর্থ, তাই না? যে মনে করো হাত নাই, লুডু খেলতে খেলতে হাত লাগে, তো এরকম সমর্থ থাকতে হবে এবং বুদ্ধি প্রতিবন্ধী যারা তারা খেলতে পারে না। কারণ লুডু খেলতে হলে তো বুদ্ধি লাগবে, কারণ খেলাটি খেলতে হলে শারীরিক সমর্থক হওয়ার পাশাপাশি বুদ্ধির প্রয়োজন হয়। এখানে কেন খেলতে পারবে না, বাধাগুলো কি কি, সেটা আমরা লিখেছি। তারপর দেখো দাবা খেলা, এটা বুদ্ধি প্রতিবন্ধীরা খেলতে পারবে না। কারণ কি? কারণ খেলাটি খেলতে হলে বুদ্ধির প্রয়োজন হবে। দেখছো, এখানে আমি লিখে মানে পড়েও দিলাম যে এখানে কি লেখা আছে, যদি বুঝতে না পারো তাহলে বলো। দেখো, রুবিক্স কিউব, রুবিক্স কিউব শারীরিক ভাবে অসমর্থ ও বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিরা খেলতে পারে না, কারণ খেলাটি খেলতে হলে শারীরিক সমর্থক হওয়ার পাশাপাশি বুদ্ধিরও প্রয়োজন আছে। রুবিক্স কিউব, তাই না? কিউব মিলাতে, তোমরা কি কিউব মিলাতে পারো? যদি কেউ পারো তাহলে বলো। হ্যাঁ, তারপর দেখো মনপুলি, এইটা খেলার জন্য সাধারণত বুদ্ধি প্রতিবন্ধীরা ব্যক্তিরা খেলতে পারে না, কারণ খেলাটি খেলতে হলে বুদ্ধি, কৌশল এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। এটা আসলে ইনডোর, ইনডোর মানে কি, যেটা ঘরের ভিতর খেলা যায়। এরপর আউটডোর গেম, দেখো আউটডোরের ভিতর রয়েছে আউটডোর ক্রিকেট খেলা। ক্রিকেট শারীরিক ভাবে অসমর্থ এবং বুদ্ধি প্রতিবন্ধীরা এই খেলাটি খেলতে পারবে না, কারণ কারো খেলাটি খেলতে হলে শারীরিক সমর্থক হওয়ার পাশাপাশি বুদ্ধির প্রয়োজন আছে। সবগুলো তো আমরা একই রকম লেখা প্রায়, ঠিক আছে, এটা সমস্যা নাই। ফুটবল, ফুটবল শারীরিক ভাবে অসমর্থরা খেলতে পারে না। দেখো, কারো যদি কোনো পা না থাকে, তাহলে তো সে ফুটবল খেলতে পারবে না, কারণ পা দিয়ে তো কিক করতে হয়। খেলাটি খেলতে হলে শারীরিক ভাবে সুস্থতা প্রয়োজন হয়। তারপর দেখো ভলিবল, ভলিবল যেটা উপরে, যেটা আমরা স্কুলে থাকে, অনেক স্কুলে থাকে, তাই না? আমরা খেলি। শারীরিক ভাবে অসমর্থ এবং বুদ্ধি প্রতিবন্ধীরা এটা খেলতে পারে না, কারণ খেলাটি খেলতে শারীরিক সমর্থ হওয়ার পাশাপাশি বুদ্ধির প্রয়োজন হয়। তারপর দেখো ব্যাডমিন্টন, সাধারণত বুদ্ধি প্রতিবন্ধীরা এই খেলাটা ব্যাডমিন্টনে খেলতে পারবে না, অথবা বলতে পারো অবশ্যই এখানে শারীরিকও দিতে পারো। হ্যাঁ, শারীরিক প্রতিবন্ধীরা এই খেলাতে খেলতে পারবে না, কারণ এখানে দেখো বুদ্ধি, কৌশল এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। এখানে সাধারণত বুদ্ধি প্রতিবন্ধীর সাথে শারীরিকটাও অ্যাড করে দেবা, ঠিক আছে, তাহলে তারা খেলতে পারে না এই খেলাগুলো। কেন? তার কারণগুলো আমরা এখানে উল্লেখ করলাম। তো এইভাবে আমরা এই সবটি পূরণ করতে পারি। তো এটা পূরণ করা, দেখো এখানে আমরা, এখানে যদি আর একটু পড়ি তাহলে আমরা আরো বুঝতে পারবো। যেমন দেখো, আমরা সবাই খেলা খেলা করতে পছন্দ করি, সারাদিন পড়াশোনা বা কাজ করতে কারি না কারি বা ভালো লাগে, ঠিক আছে? পড়াশোনা যদি সারাদিন আমরা করি তাহলে কি সবাই কি ভালো লাগে? লাগে না। তাই পড়াশোনা বা কাজের পাশাপাশি প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে শরীরচর্চা বা খেলাধুলা, আমাদের শরীর এবং মন দুটোই ভালো থাকে। তবে এই এই খেলা কিন্তু গেম খেলা, মানে মানে ফোনে গেম খেলা না, সরাসরি খেলতে হবে, ঠিক আছে? নবম শ্রেণীর শিক্ষার্থী রতন তা জানে, সে নিজে সবসময় খেলাধুলায় অংশগ্রহণ করে। একদিন
স্বাস্থ্য সুরক্ষা সেশনে শিক্ষক রতন বল শিক্ষককে রতন বলল একটি বিষয় নিয়ে সবার সঙ্গে আলোচনা করতে চাই। শিক্ষক সম্মতি পেয়ে রতন নিজের অভিজ্ঞতাটি শেয়ার করলো। সেমনটা কেমন দেখো? রতন আর মানিক দুই ভাই, রতন খুব ভালো ফুটবল খেলে। আগামীকাল রতনের বিদ্যালয়ের ফুটবল দল আন্তঃবিদ্যালয় স্কুল মানে ইন্টার স্কুল যেটা হয় আর কি, এই ফুটবল খেলায় ফাইনালে খেলবে। রতন খুব উত্তেজিত নিজের পারদর্শিতা নিয়ে। খাওয়ার সময় সবার সবার সঙ্গে তা নিয়েই কথা বলছে হচ্ছিল। মানিক খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনছিল। জন্ম থেকেই মানিকের পায়ে সমস্যা, হাঁটতে কিছুটা অসুবিধা হয়। মানিকের মাঝে মাঝে খুব মাঠে খেলতে ইচ্ছা করে। কারোর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে সবাই তাকে ইনডোর খেলার পরামর্শ দেয়, মানে রুমের ভিতর খেলতে। কিন্তু মানিকের ইচ্ছা সে খেলা মাঠে রতনের মতো রতনের সঙ্গে খেলতে চায়। ঠিক আছে, তো আজও খাবার টেবিলে রতনের কথা শুনে মনটা খারাপ হয়ে যায়। খাবার শেষে মানিক তার ভাইকে আগামীকালের খেলার জন্য শুভকামনা জানায় এবং নিজের ঘরে চলে যায়। এদিকে মানিকের চুপচাপ বসে সবার সাথে মানে কথা শোনাটা রতন ঠিকই লক্ষ্য করে। রতন মনে মনে ভাইয়ের জন্য কষ্ট পায়, যেহেতু তার ভাই খেলতে পারে না, ছোটবেলায় পা সমস্যা। ছোটবেলা থেকেই রতন মানিকের সঙ্গে খেলতে চাইতো, কিন্তু মানিকের পায়ের সমস্যার জন্য মানিক নিজেকে গুটিয়ে রাখতো এবং অন্যরা রতনকে মানিকের সঙ্গে ইনডোর খেলতে নিরুৎসাহিত করতো। কারণ রতন ফুটবল অথবা অন্য অন্য যে আউটডোর খেলায় খুব পারদর্শী, তাই ভাইয়ের সঙ্গে সেভাবে রতনের খেলা হয়ে ওঠেনি। কিন্তু আজকে রতনের খুব মন খারাপ লাগতেছে তার ভাইয়ের জন্য। দেখছো, আমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারলাম। আমরা কি কখনো লক্ষ্য করেছি আমরা সবাই সব খেলা খেলতে পারি না, তাই নাকি? তাই নয় কি, যেটা আমরা দেখলাম, তাই না? তারপরে এভাবে শিখো, এখন এবার শিখন অভিজ্ঞতাতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো। আমাদের বন্ধুদের নিয়ে কিভাবে আমরা শরীরচর্চা এবং খেলাধুলায় আনন্দ উপভোগ করতে পারি তার উপায় খুঁজে পাওয়াই আমাদের এই অভিজ্ঞতাটির লক্ষ্য হবে। তাই এর জন্য প্রথমে খুঁজে দেখব যে আমরা যে প্রচলিত খেলাগুলো সচরাচর খেলি এগুলোর মধ্যে কোন কোন খেলাকে কে কে খেলতে পারে না এবং এক্ষেত্রে কি কি বাধা রয়েছে। ঠিক আছে, এইসব আমরা দেখব। এরপর সবাই যেন খেলায় অংশগ্রহণ করতে পারে তার উপায় নিয়ে আলোচনা করব। এরপর জাতীয় ও আন্তর্জাতিক খেলায় কি করবো, খেলা সবার সুযোগ অংশগ্রহণ এবং অধিকার সম্পর্কে ধারণা করব। সবশেষে নিজের জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে খেলাধুলায় সবার অংশগ্রহণের উপর উপায় বের করে সবাই মিলে খেলা উপভোগ করব। ঠিক আছে, এটাই এখানে বলছে। তো পরে দেখো আমরা কিন্তু এটা এই যে 31 নম্বর পেজে যে সবটা সেটা কিন্তু আমরা পূরণ করে দিয়েছি। তো এখানে দেখো বন্ধুর সঙ্গে মিলে আমরা প্রচলিত কিছু খেলা শনাক্ত করেছি, সেগুলো আসলে সবাই খেলতে পারে না, যারা হতে পারে শারীরিকভাবে অসমর্থ এবং প্রতিবন্ধী কিংবা অন্য কেউ। আমরা আরো চিহ্নিত করেছি কেন সবাই সব ধরনের খেলায় অংশগ্রহণ করতে পারে না, ঠিক কিনা। এখন এবার চলো সবাই যেন খেলায় অংশগ্রহণ করতে পারে তার উপায় খুঁজে বের করে করি গল্পের সেই রতনের মতো। আর এজন্য আমরা প্রথমে দলে আলোচনা করে অপর পৃষ্ঠায় সবাই মিলে খেলি শখটি পূরণ করতে হবে। এখানে দেখো একটা শখ আছে 32 নম্বর পেজে, সবাই মিলে খেলি। এই শখটি আমরা পরবর্তী ক্লাসে সমাধান করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। সবাই আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তোমরা আমার জন্য দোয়া করবা যাতে করে ভবিষ্যতে আমি তোমাদের জন্য আরো সুন্দর করে আরো ভালো করে ক্লাসগুলো নিতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।